দেখো, তোমাদের পরীক্ষাগুলোতে এই ধরনের বিষয়বস্তুর উপর মেইল আসতে পারে। এখন তুমি মেইলটা কার কাছে লিখবা? ফর এক্সাম্পল, তোমার বন্ধুদের কাছ থেকে তুমি অনেকগুলা উপহার পাইতে পারো। ওইখান থেকে যে বন্ধুর উপহারটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগবে, ওই বন্ধুর নিকট তুমি অভ্যর্থনা স্বরূপ একটা মেইল লিখতে পারো। মেইল লিখতে গিয়ে কোন কোন ওয়ার্ড আসা উচিত, আজকে আমরা ওইটা নিয়ে কথা বলবো। দেখো, শুরুতে হচ্ছে ফ্রম, এখানে তোমার ইমেল আইডিটা লিখবা। টু, যেহেতু তোমার বন্ধুকে তুমি মেইলটা করতে চাচ্ছ, তাহলে এখানে তোমার বন্ধুর পার্সোনাল মেইলটা তুলবা। সিসি বিসিসি আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেলের প্রথম যে যে মেইলটা আছে, ওই মেইলটাতে আমরা ডিসকাস করছি। প্রথম মেইলটা দেখে থেকে দেখে নেবা সাবজেক্ট, বিষয়বস্তু। থ্যাংকস ফর নাইস পার্টি কেক, জন্মদিনের সুন্দর উপহারের জন্য। ডিয়ার আরিফ, প্রিয় আরিফ, থ্যাংকস আ লট, অসংখ্য ধন্যবাদ ফর ইউর সারপ্রাইজিং বার্থডে ফেদে, জন্মদিনের চমকপ্রদ উপহারের জন্য। ইট ওয়াজ আ মোটিভেশনাল বুক, ইহা একটি অনুপ্রেরণামূলক বই ছিল। আই ওয়াজ লুকিং, আমি খুঁজতেছিলাম ফর দিস বুক, এই বইয়ের জন্য, হুইচ যেটি ইউ হ্যাভ গিভেন টু মি, তুমি আমাকে দিয়েছো। আই লার্নড, আমি শিখেছি সো মেনি থিংস, অনেকগুলি জিনিস। টু রিড দ্য বুক, এই বইটি পড়ে, ইট উইল হেল্প মি, ইহা আমাকে সাহায্য করবে টু ফেস, সম্মুখীন করতে প্র্যাকটিক্যাল প্রবলেম, ব্যবহারিক সমস্যা ইন মাই লাইফ, আমার জীবনে। আই গট, আমি পেয়েছি মেনি গিফটস, অসংখ্য উপহার ফ্রম মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের কাছ থেকে। বাট ইয়ার্স ওয়াজ দ্য বেস্ট অফ অল, কিন্তু তোমার উপহারটি সবার সেরা ছিল। ইউ হ্যাভ চুজেন, তুমি পছন্দ করেছ রাইট থিং, সঠিক জিনিস ফর মি, আমার জন্য। থ্যাংকস ওয়ান্স অ্যাগেন, ধন্যবাদ আরও একবার ফর ইউর ভ্যালুয়েবল প্রেজেন্ট, তোমার মূল্যবান উপহারের জন্য। ইয়ার্স এভার, তোমার শুভাকাঙ্ক্ষী নেহা।